প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আমি ফারজানা খান মজলিশ। আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের পদ প্রকরণ পড়াবো, আলোচনা করব সর্বনাম পদ নিয়ে। তোমরা ভালোভাবে শুনবে ও বুঝতে চেষ্টা করবে। আজ আলোচনা করছি পদ প্রকরণের সর্বনাম পদ নিয়ে। সর্বনাম পদ, বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। আমরা আগে বিশেষ্য পদটা জেনেছি, এখন আমাদের সর্বনাম পদটা হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হবে সেটাই সর্বনাম পদ। সর্বনাম সাধারণত ইতপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। উদাহরণ দিতে পারি, হস্তি প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী, তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ। দেখো, আমরা বলেছি হস্তি মানে হাতি, প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী। এখানে আর হস্তি না বলে বলেছি তার, তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ। এই যে তার, এই তারই হচ্ছে সর্বনাম। যে বিশেষ্য পদ অনুক্ত থাকলেও ক্ষেত্র বিশেষে বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহৃত হতে পারে। যেমন ক, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের দেশপ্রেমিক। এই যে যারা, যারার পরিবর্তে এখানে ব্যবহার হয়েছে তারাই, এই তারাই হচ্ছে সর্বনাম। খ, ধানভান্তে যারা শিবের গীত গায় তারা স্থির লক্ষ্যে পৌঁছতে পারে না, অর্থাৎ যারা তাদের লক্ষ্য স্থির করতে পারে না তাদের কোনো উদ্দেশ্যই সফল হয় না। এখানে বিশেষ্য পদ অনুক্ত আছে, যারা দিয়েই বিশেষের কাজটা করে গেছে। এবার আমরা যাই সর্বনাম পদ কত প্রকার। সর্বনাম পদ 10 প্রকার। এক, ব্যক্তিবাচক। দুই, আত্মবাচক। তিন, সামীপ্যবাচক। চার, দূরত্ববাচক। পাঁচ, সাকুল্যবাচক। ছয়, প্রশ্নবাচক। সাত, অনির্দিষ্টতা জ্ঞাপক। আট, ব্যতিহারিক। নয়, সংযোগ জ্ঞাপক। দশ, অন্যাদিবাচক। তাহলে আমরা 10 ধরনের সর্বনাম পদ দেখতে পেলাম। এই যে 10 প্রকার সর্বনামের কোনটা কোন রকম বা কোন সর্বনাম আমরা বুঝবো কিভাবে, উদাহরণ দিয়ে দিচ্ছি। এক, ব্যক্তিবাচক বা পুরুষবাচক, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি। দুই, আত্মবাচক, সেটা কি? স্বয়ং, নিজে, খোদ, আপনি। তিন, সামীপ্যবাচক, এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি। চার, দূরত্ববাচক, ওই, ওই সব। পাঁচ, সাকুল্যবাচক, সব, সকল, সমুদয়, তাবৎ। ছয়, প্রশ্নবাচক, কে, কি, কি, কোন, কাহার, কার, কিসে। সাত, অনির্দিষ্টতা জ্ঞাপক, কোন, কেহ, কেউ, কিছু। আট, ব্যতিহারিক, আপনাআপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি। নয়, সংযোগ জ্ঞাপক, যে, যিনি, যারা, যারা, যাহারা ইত্যাদি। দশ, অন্যাদিবাচক, অন্য, অপর, পর ইত্যাদি। এবার আমরা দেখে নিই সর্বনামের পুরুষ। পুরুষ একটি পারিভাষিক শব্দ। কোন কোন পদে পুরুষ আছে? বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের পুরুষ আছে। আর কোন কোন পদের পুরুষ নেই? বিশেষণ ও অব্যয়ের পুরুষ নেই। তাহলে আমরা জানলাম পুরুষ একটি পারিভাষিক শব্দ, বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়ার পুরুষ আছে, বিশেষণ ও অব্যয়ের পুরুষ নেই। ব্যাকরণে পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও নাম পুরুষ। এখন এক, উত্তম পুরুষ, স্বয়ং বক্তাই উত্তম পুরুষ, আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি সর্বনাম শব্দ হচ্ছে উত্তম পুরুষ। আর দুই,
মধ্যম পুরুষ প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাই মধ্যম পুরুষ। তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, তোমাদিগকে, আপনা, আপনারা, আপনার প্রভৃতির সর্বনাম শব্দ হচ্ছে মধ্যম পুরুষ। তিন, নাম পুরুষ, অনুপস্থিত অথবা পরভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী নাম পুরুষ। সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাকে, তারা, তাদের প্রভৃতি নাম পুরুষ। সমস্ত বিশেষ্য শব্দই নাম পুরুষ। তাহলে আমরা কি পেলাম? নাম পুরুষ হচ্ছে অনুপস্থিত বা পরভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী নাম পুরুষ। এবার আসো ব্যক্তিবাচক সর্বনামের রূপ আমরা দেখি। পুরুষভেদে ব্যক্তিবাচক সর্বনামগুলোর রূপ। রূপ সাধারণ, উত্তম পুরুষ, আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের, কবিতায় মোর, মোরা। আর মধ্যম পুরুষে তুমি, তোমরা, তোমাকে, তোমাদিগকে, তোমার, তোমাদের, এটা কিন্তু সাধারণে। আর নাম পুরুষে কি হবে? সে, তারা, তাহারা, তাকে, তাহাকে। আবার ব্যক্তিবাচক সর্বনামের সম্ভ্রমাত্মক রূপে উত্তম পুরুষ যেহেতু হবে না, মধ্যম পুরুষ থেকে আপনি, আপনারা, আপনাকে, আপনার, আপনাদের। আর নাম পুরুষে তিনি, তারা, তাহারা, তাদের, তাহাদের, তাহাদিগকে, তাদেরকে, তাহাকে, তাকে, ইনি, এ, এরা, ইহাদের, এদের, ইহাকে, একে, উনি, ওর, ওরা, ওদের। আর ব্যক্তিবাচক সর্বনামের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা জ্ঞাপকে মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ হবে না, নাম পুরুষে হবে ইহা, ইহারা, এ, এ, এরা, উহা, উহারা, ও, ওরা, ওদের। সর্বনামের ব্যবহার আছে, যেমন এক, চলিত ভাষায় ক, তুচ্ছার্থে তাহা স্থানে তা, যাহা স্থানে যা, কাহা স্থানে কা, ইহা স্থানে এ, উহা স্থানে ও আদেশ হয়। খ, সম্ভ্রমার্থে এগুলোর সাথে একটি চন্দ্রবিন্দু সংযোজিত হয়, যেমন তাহা যোগ দে, তাহাদের, এটা হচ্ছে সাধু, তাদের হচ্ছে চলিত। আর সম্ভ্রমার্থে তাহা উপরে একটা চন্দ্রবিন্দু হবে, তয়ের উপরে, যোগ দে, তাহাদের, সাধু, আর চলিত হবে তাদের, এটা চলিত আছে তাদের। দুই, করণ কারকে অনুসর্গ ব্যবহারের পূর্বে মূল সর্বনাম শব্দের সঙ্গে র, এ বা কে বিভক্তি যোগ করে নিতে হয়, যেমন তাহাকে দিয়া, তাকে দিয়ে, তাহার দ্বারা, তার দ্বারা, আমাকে দিয়ে। তিন, ষষ্ঠী বিভক্তি অর্থে ইয়ো, প্রত্যয়যুক্ত সর্বনামজাত বিশেষণ শুধু তৎসম সর্বনামের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যথা মদ যোগ ইয়ো মদীয়, ভব যোগ ইয়ো ভবদীয়, তৎ যোগ ইয়ো তদীয়। চার, কি, কি বানানটা খেয়াল দেখো, কয় দীর্ঘিকারে কি, সর্বনামটি কোনো কোনো কারকে কিসে বা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে কিসের রূপ গ্রহণ করে, যথা কি যোগ দ্বারা সমান সমান কিসের দ্বারা, কি যোগ থেকে, কিসে থেকে, কিসের থেকে। এবার আমরা সর্বনামের বিশিষ্ট প্রয়োগ দেখি। এক, বিনয় প্রকাশে উত্তম পুরুষের এক বচনে দীন, অধম, বান্দা, সেবক, দাস প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়, যেমন আজ্ঞা কর দাসে, শাস্তি নরাধমে। তারপর আর হচ্ছে দিনের আরজ। তাহলে বিনয় প্রকাশে উত্তম পুরুষের এক বচনে দীন, অধম, বান্দা, সেবক, দাস প্রভৃতি শব্দ ব্যবহৃত হবে। দুই, ছন্দবদ্ধ কবিতায় সাধারণত আমার স্থানে মম, আমাদের স্থানে মোদের এবং
আমরা স্থানে মোরা ব্যবহৃত হয়। কবিতার লাইনগুলোতে আমার যেখানে হয়তো বলার প্রয়োজন ছিল কবির সুবিধার জন্য লাইনের ছন্দ রাখার জন্য সেখানে আমার স্থানে মম, আমাদের স্থানে মোদের, আমরা স্থানে মোরা ব্যবহার করেন। যেমন কে বুঝিবে ব্যথা মম, মোদের গড় মোদের আশা, আমরি বাংলা ভাষা, ক্ষুদ্র শিশু মোরা করি তোমারই বন্দনা। তিন, উপাস্যের প্রতি সাধারণত আপনি স্থানে তুমি প্রযুক্ত হয়। উপাস্যকে যার যা ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা, তাহলে উপাস্যের প্রতি সাধারণত আপনি স্থানে তুমি প্রযুক্ত হয়। যেমন উপাস্যের প্রতি ভক্ত বলে, প্রভু তুমি রক্ষা করো এ দিন সেবকে। চার, অভিনন্দন পত্র রচনায়ও অনেক সময় সম্মানিত ব্যক্তিকে তুমি সম্বোধন করা হয়। যখন কারো বিদায় বা আগমন উপলক্ষে অভিনন্দন পত্র লেখা হয় তখন সম্মানিত ব্যক্তি হলেও তাকে তুমি সম্বোধন করা হয়। পাঁচ, তুমি ঘনিষ্ঠজন আপনজন বা সমবয়স্ক সাথীদের প্রতি ব্যবহার্য। আমরা স্বভাবতই যারা আমাদের সমবয়সী আমরা তুমি বলি, তারপর আপনজনকে আমরা তুমি বলি, আবার তুই তুচ্ছার্থে ব্যবহৃত হয়, ঘনিষ্ঠতা বোঝাতেও আমরা তুই ব্যবহার করি। তাহলে আমরা সর্বনামে প্রয়োগগুলো দেখতে পেলাম। বিনয় প্রকাশে উত্তম পুরুষের একবচনে দীন, অধম, বান্দা, সেবক, দাস প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়। দুই, ছন্দবদ্ধ কবিতায় সাধারণত আমার স্থানে মম, আমাদের স্থানে মোদের, আমরা স্থানে মোরা ব্যবহৃত হয়। তিন, উপাস্যের প্রতি সাধারণত আপনি স্থানে তুমি প্রযুক্ত হয়। চার, অভিনন্দন পত্র রচনায়ও অনেক সময় সম্মানিত ব্যক্তিকে তুমি সম্বোধন করা হয়। পাঁচ, ঘনিষ্ঠজন আপনজন বা সমবয়স্ক সাথীদের প্রতি ব্যবহার্য শব্দ হচ্ছে তুমি, আর তুচ্ছার্থে সাধারণত ব্যবহার হয় তুই, ঘনিষ্ঠতা বোঝাতেও আমরা তুই ব্যবহার করি। তোমাদের বাড়ির কাজ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, উত্তরগুলো দেওয়া যাচ্ছে, তোমরা দেখে নেবে। এর আগে আমি বিশেষ্য ও বিশেষণ পদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিয়েছিলাম, এরপর থেকে ক্রমিক নম্বরগুলো শুরু হয়েছে। আমি প্রথম কয়েকটা তোমাদেরকে পড়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নিয়ে শিখে নেবে। প্রশ্ন ৬৯, হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী, এখানে কিংবা কোন অব্যয়? ৭০, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এখানে ওগো কোন অব্যয় পদ? ৭১, অব্যয় পদ প্রধানত কত প্রকার? ৭২, ঝমঝম বৃষ্টির তুমুল শব্দ, এই বাক্যটিতে ঝমঝম কি ধরনের অব্যয়? ৭৩, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ, এখানে তারাই কোন পদ? ৭৪, আত্মবাচক সর্বনাম পদ কোনটি? ৭৫, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য কিসের পরিবর্তন করতে হয়? ৭৬, সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো? ৭৭, অথচ কিন্তু বরং এগুলো কোন অব্যয়ের উদাহরণ? আজকে আমরা সর্বনাম পদ পড়েছি, আমরা এদের ব্যবহারও দেখেছি,
বহুনির্বাচনী প্রশ্ন উত্তর তোমাদের বাড়ির কাজ হিসেবে দিয়েছি। এই সর্বনাম পদের সাথে অব্যয় পদেরও কিছু উদাহরণ আছে, তোমরা ভালো করে শিখবে, ভালো থাকবে, পড়ালেখা করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।